নমস্কার, আপনাদের সামনে আজকে এই বছরের একেবারে শেষ প্রান্তে 2022-23 যে আর্থিক বছর, এই 22-23 আর্থিক বছরে কিছু বিষয়, কিছু চিন্তাভাবনা, কিছু আমার বক্তব্য, এগুলো শেয়ার করার জন্যই আজকে এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের মুখোমুখি আমি হচ্ছি। আজ 30 মার্চ 2023 সাল, আর একদিন পরেই ইয়ার এন্ডিং হয়ে যাচ্ছে, মানে 31 মাস আমাদের শেষ হচ্ছে, একটা বছর আমরা পেরিয়ে যাচ্ছি। তো এই গ্রুপে যারা আপনারা আছেন, ম্যাক্সিমামই আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে, আপনারা প্রত্যেকটা ক্লায়েন্টই আমাদের কাছে ভগবানের তুল্য, কারণ আপনারা আমাদের ভরসা করেছেন, আমাদের কাজ দিয়েছেন, আমরা সেই কাজ সততার সঙ্গে যতটা পারছি আমরা করতে পেরেছি বা করছি, এটাই সব থেকে বাড়তি পাওনা। তো 2022-23 যে আর্থিক বছর, এই 2022-23 আর্থিক বছরে অনেকগুলো কিন্তু নতুন আমরা বিষয় নিয়ে এসেছিলাম, যেটা গত বছরের থেকে এই বছরে সম্পূর্ণ নতুন। যেমন এবছর আমরা এনজিওদের শেখানোর জন্য বা এম্পাওয়ার করানোর জন্য 10খানা ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ওয়ার্কশপ আমরা করলাম। যে সকল ওয়ার্কশপ এবং ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রায় 300-র উপরে এনজিও কিন্তু পার্টিসিপেট করেছে বিভিন্ন সময়, তার থেকে সব থেকেই কম পার্টিসিপেট হয়েছে একটা ওয়ার্কশপে বা ওরিয়েন্টেশন প্রোগ্রামে, সেটা হচ্ছে 18টা এনজিও, আর সর্বোচ্চ পার্টিসিপেট করেছিল 56টা এনজিও। যে ওয়ার্কশপটা আমরা আমাদের আশাদীপ পাবলিক সার্ভিস সেন্টারের নিজস্ব যে কনফারেন্স হল, এই কনফারেন্স হলেই কিন্তু আমরা করেছি 10খানা ওয়ার্কশপ, যেখানে 300-র বেশি এনজিও বিভিন্ন প্রজেক্টের আলোচনা এবং ডকুমেন্টের আলোচনার তে অংশগ্রহণ করেছে। তো এই বছর, এই 2022-23 আর্থিক বছরে আমরা নতুন করে 200খানা এনজিওকে পেয়েছি, যারা তাদের বিভিন্ন কাজের দায়িত্ব কিন্তু এবারে আমাদের দিয়েছে। মানে গত বছর আমাদের যা ক্লায়েন্টের সংখ্যা ছিল, নম্বর অফ এনজিওর সংখ্যা ছিল, এবছর এক ধাক্কায় 200-র বেশি কিন্তু আমাদের বেড়েছে। টোটাল বড় ফাইল, যে ফাইলগুলোর ভ্যালুয়েশান 5,000 টাকার উপরে, এই ধরনের বড় ফাইলের আমাদের কিন্তু কাজ হয়েছে এবারে প্রায় 1700 ফাইল, এটা একটা রেকর্ড। আমরা ডেডিকেটেড যে টিমটা তৈরি করেছি, যতটা সম্ভব আমরা কুইক এবং জেনুইন কাজের পরিষেবা আপনাদের দিতে পেরেছি, আশা রাখছি আপনারা সেগুলো অনুভব করতে পেরেছেন। এবারে প্রচুর সংখ্যক এনজিওর ফ্রড ফাইল বা যেগুলোকে 2 নম্বরি ফাইল বা ফলস ফাইল বলা হয়, এই ধরনের বহু কিছু আমাদের কাছে ধরা পড়েছে। যেমন ধরুন, অডিটার নিজে সাইন করেনি, অন্য কেউ অডিটারের হয়ে সাইন করে দিয়েছে, সেটা আমরা প্রুভ করে দিয়েছি যেটা অডিটার করেনি বলে। অনেক আইটিআর ভুলভাবে সাবমিট হওয়ার জন্য ইনকাম ট্যাক্স থেকে কেস খেয়ে গেছে বা ডিমান্ড নোটিশ চলে এসেছে ভুলভাল আইটিআর ফিল আপ করার জন্য এবং ভুলভাল অডিট হওয়ার জন্য, আবার সঠিক সময়ে আইটিআর জমা না দেওয়ার জন্য অনেকের কাছে ডিমান্ড নোটিশ চলে এসেছে। তো বহু এনজিও আছে যারা 143(1) নোটিস খেয়ে গিয়েছিলো, সেগুলো ক্লিয়ার হয়নি, কিন্তু আমরা সেগুলো গাইড করে ক্লিয়ার করে দিয়েছি। এবং সর্বোচ্চ এবারে আমরা প্রায় 70টার বেশি এনজিওর 12A-8TG আমরা কিন্তু 10EC ফরম্যাটে রেজিস্ট্রেশন করে দিয়েছিলাম। তার মধ্যে প্রায় 20টার উপর এনজিও আছে যারা কিন্তু আবার পার্মানেন্ট রেজিস্ট্রেশন বা 10AB ফরম্যাটে, যেগুলো ভেরিফাইড 12A-8TG সার্টিফিকেট বলা হয়, তারা কিন্তু অলরেডি পেয়ে গেছে, এবং অনেকগুলো এনজিওর এই প্রসেসটা কিন্তু প্রসেসিংয়ের মধ্যে আছে। তো এবছর আমরা এনজিও মানে সেকশন 8 কিংবা সোসাইটি কিংবা ট্রাস্ট বাদ দিয়েও কোম্পানির প্রচুর কাজ কিন্তু এবার নতুন আমরা শুরু করেছি। এবারে আমরা সেকশন 8 কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, ফার্মাস প্রডিউসার কোম্পানি কিংবা LLP লিমিটেড লাইবিলিটি কোম্পানি, এই ধরনের প্রচুর কোম্পানি কিন্তু এবারে আমরা রেজিস্ট্রেশন করেছি, এবং অনেক কোম্পানির প্রসেসিং আছে কিন্তু আমাদের কাছে ফাইলগুলো। এবং প্রচুর কোম্পানি আছে যারা বিভিন্নভাবে গভর্নমেন্টের কাছ থেকে কমপ্লায়েন্সে জুড়ে গিয়েছিলো, সেগুলো আমরা অনেকগুলো কিন্তু রিলিজ করে দিয়েছি। এবারে আমাদের কাছে এই মুহূর্তে অডিটের পরিমাণ প্রায় 300-র উপরে অডিট আছে, এবং একটা একটা অডিট আছে যাদের টার্নওভার কিন্তু 3 কোটি 4 কোটি পর্যন্তই,
মানে তার মানে আমি বলতে চাইছি ছোট অডিট থেকে বড় অডিট, বহু অডিট কিন্তু এবারে কিন্তু আমাদের কাছে হয়েছে। অডিটগুলো করার ক্ষেত্রে আমাদের কাছে কোনো হ্যারাসমেন্ট নেই। আপনাদের এই যে 31 মার্চ চলে যাচ্ছে, মানে কালকের পরে, আপনারা খুব তাড়াতাড়ি অডিট করার জন্য আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট এবং একটা অডিটের আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, সেই ফরম্যাটটি আপনি ফিল আপ করে পাঠিয়ে দেন। কেন এপ্রিলের ফার্স্ট উইক থেকে আমাদের কিন্তু কাজের চাপটা অনেকটা কমে যাবে, আমরা তাহলে ভালোভাবেই আপনাদের অডিটটা করে নিতে পারবো। কারণ কি, আমরা দেখেছি গত বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে যখন ITR 5 কিংবা ITR 7-এর লাস্ট ডেট আছে, সেই সময়টা একসঙ্গেই এক একদিন 7টা 8টা পর্যন্ত অডিট আমাদের কাছে চলে এসছে। খুব তাড়াতাড়ি করে এগুলো করতে গিয়ে আমরা নিজেরাও কিন্তু অডিট নিয়ে স্যাটিসফাইড ছিলাম না, মানে ঠিকঠাকভাবে অডিট হচ্ছে না বলে আমরা মনে করেছিলাম। কেন একটা অডিট যেগুলো ঠান্ডা মাথায় এবং ধীরে সুস্থে করা ভালো, তো এই জন্য যদি কোয়ালিটির অডিট আপনার দরকার হয় তাহলে আপনারা কিন্তু আগে থেকে কিন্তু অডিট করবেন। কিন্তু অডিট ছাড়া আপনারা ভালো করেই জানেন কোনো প্রজেক্ট আপনি কিন্তু জমা দিতে পারবেন না। এবং অডিট ছাড়া অ্যানুয়াল রিপোর্ট যদি আপনি করেন তাহলে অ্যানুয়াল রিপোর্টটাও কিন্তু সঠিকভাবে হয় না, কারণ হচ্ছে অ্যানুয়াল রিপোর্টের সঙ্গে অডিটের একটা বিশেষ রিলেশন থাকে। তো সেই দিক দিয়ে চিন্তা করে আপনারা এগুলো কোনো অবস্থায় দেরি করবেন না। এই মার্চ মাস চলে গেলেই আপনারা ব্যাংক স্টেটমেন্ট, মানে 1 এপ্রিল 2022 সাল থেকে 31 মার্চ 2023 সাল পর্যন্ত এই এক বছরে ব্যাংক স্টেটমেন্ট আপনার বের করে নেবেন। এবং আমাদের একটা অডিটার স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে এক্সেল শিটের উপরে, সেটা রিসিপ্ট পেমেন্টটা আপনি ফিল আপ করে পাঠিয়ে দেবেন। কেন আমাদের এখানে অডিট করার জন্য আপনার ছুটে আসার দরকার নেই, বড় ধরনের কোনো ভিল বা বিল ভাউচার লাগে না, একেবারে হ্যারাসমেন্ট বিহীনভাবেই কিন্তু আমরা কাজটা করি। আপনারা অনলাইনে এটা পাঠিয়ে দিলে অডিট করে আমরা কিন্তু বাই পোস্টে আপনাকে পাঠিয়ে দেবো, এটার জন্য বারে বারে আসারও দরকার নেই, আর এটা নিয়ে অত হ্যারাসমেন্ট হওয়ারও দরকার নেই। অত্যন্ত সোজাভাবেই কিন্তু আমরা অডিট করছি। আর যাদের এই এনজিওর সঙ্গে ব্যবসায়ী সংগঠন আছে কিংবা এনজিও যাদের আপনারা যারা কমার্শিয়াল কোনো কাজ করেন, জিএসটি বিশেষ করে জিএসটি নাম্বার যাদের আছে, তারা কিন্তু জিএসটির যে রিটার্নগুলো হয় মান্থলি কিংবা কোয়ার্টারলি যে রিটার্নগুলো হয় সেই রিটার্নগুলো কিন্তু আমাদের মাধ্যমে আপনারা করাতে পারেন। তার জন্য আপনার কোনো হ্যারাসমেন্ট হবে না, ছোট্ট একটি ফর্ম আছে, ইনফরমেশান কিছু ফিল আপ করে পাঠিয়ে দিলেই কিন্তু আপনার টাইমলি কিন্তু জিএসটি হয়ে যাবে। এছাড়াও কোম্পানি যারা খুলেছেন কিংবা যাদের কোম্পানি আগে থেকে আছে, কোনো কমপ্লায়েন্সে ফেসে আছেন, এই ধরনের যদি কোনো ফাইল থাকে সেগুলোও কিন্তু আপনারা আমাদের পাঠাতে পারেন। কেন কোম্পানি জিএসটি রিলেটেড এবং টেন্ডার RFP সাবমিশন এগুলো কিন্তু নতুন আমরা এবারে শুরু করেছি। আগামী পরশু মানে 1 তারিখ থেকে আমাদের নতুন একটা সেক্টর এইসব দেখার জন্য কিন্তু ওপেন হচ্ছে। আমাদের খড়গপুরে যে অফিসটা আছে এই অফিসের সংলগ্ন গ্রাউন্ড ফ্লোরে আমরা কিন্তু আবার একটা সেট আপ নিয়েছি এই ধরনের কাজগুলো, এবং আদার্স আমরা কিছু ডেডিকেটেড স্টাফ আরও নিয়োগ করাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি হ্যারাসমেন্টহীনভাবে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। এইটা আমার বলার থাকলো। আর যারা আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন, আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের হাতে 1টি টাকা না থাকলেও যত বড় কাজ হোক যত টাকারই কাজ হোক আমরা কিন্তু আপনাকে করে নেবো, করে দেবো, এক ফোনেই হয়ে যাবে। এবছরের অভিজ্ঞতায় দেখেছি সব এনজিওদেরই বা ক্লায়েন্টদের আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল, এবং নভেম্বর ডিসেম্বর মাসেও কিন্তু একটা নোটিশ আমরা পাঠিয়েছিলাম যাদের আউটস্ট্যান্ডিং কিছু বাকি ছিল, তো তাদের কাছে পাঠিয়েছিলাম। এবং ঘুরে এই মার্চের প্রথম উইক থেকে 15 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে আমাদের একটা ইন্টিমেশান গেছিলো। তো যে ইন্টিমেশানের মধ্যে আপনারা যে পেমেন্টগুলো করেছিলেন সেই পেমেন্টগুলো পুরো তার বিল আপনাদের দরকার হতে পারে, সেই বিল ছিল এবং ডিউ যা যা পেমেন্ট ছিল সেগুলোরও কিন্তু পেন্ডিং বিল কিন্তু ওর মধ্যে শো করেছিল এবং সারা বছরে পুরো হিসাব ছিল। এবং তাতে একটা কথা আমরা বলেছিলাম যে সারা বছর আপনারা যাই কাজ করান, এটা সারা বছর ধরেই আমরা বলছি, কিন্তু লিখিতভাবে বা নোটিশ আকারে আমরা কিন্তু ইন্টিমেশান পাঠিয়েছিলাম নভেম্বর ডিসেম্বরে, আবার এই মার্চে পাঠিয়েছিলাম। তাতে বলা হয়েছিল আপনারা সারা বছর যাই কাজ করেন 31 মার্চের মধ্যে কিন্তু আপনারা আপনাদের যদি কিছু আউটস্ট্যান্ডিং থাকে বা হিসেবের কিছু গণ্ডগোল থাকে, অ্যাডজাস্টমেন্ট করার কিছু ব্যাপার থাকে, কিছু আপনাদের যদি ডিডাকশান নেওয়ার ব্যাপার থাকে মানে ডিসকাউন্ট নেওয়ার ব্যাপার থাকে আপনারা কথা বলে নেবেন, দিয়ে এটা শর্ট আউট করে 31 মার্চের মধ্যে আপনার হিসেব কিন্তু জিরো করে নেন। আর এটা যদি আপনারা না করেন আমরা কিন্তু ইন ফিউচার আপনাদের কাজ করব না। কিন্তু কয়েকটা এনজিও দেখেছি যে বারে বারে ফোন করার পরেও এবং নভেম্বর ডিসেম্বরে নোটিশ পাঠানো হয়েছিল একই বিষয় নিয়ে, আবার এই মার্চে পাঠানো হলো, তারপরেও কয়েকটা এনজিও, সব নয় অবশ্য, কয়েকটা এনজিও এটা নিয়ে কোনো কেয়ার করছে না। সে আপনারা না করুন, আমরা কাজ জানি, আপনাদের কাজ করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। আপনাদের যদি মনে হয় সম্পর্ক ভালো রাখবেন বা আমাদের সঙ্গে
আপনি যুক্ত থাকলে আপনার কোনো উপকার হবে বলে যদি অনুভব করেন তখন কাজ করাবেন, তো কাজ করান, অসুবিধা কিছু নেই। কিন্তু আপনার সংগঠন কিন্তু আমাদের সার্ভারে আগামী কালকের পর থেকে কিন্তু ব্লক হয়ে যাবে, মানে কোনো কাজই আমরা কিন্তু আর করতে পারবো না পুরানো আউটস্ট্যান্ডিং যতক্ষণ না আপনার ক্লিয়ার না হয়। এটা কিন্তু বারে বারে বলা হয়েছিল, এটা হঠাৎ কিন্তু কারোর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না। 3-4 মাস আগে থেকে আমরা বলেছিলাম যে আপনাদের যাবতীয় আপনাদের অসুবিধা যখন আছে, আপনার হাতে একবারে পয়সা নেই, ইমার্জেন্সি আপনার ITR জমা দিতে হবে, 10B জমা দিতে হবে, ইমার্জেন্সি আপনার অডিট করতে হবে, কোনো একটা প্রজেক্ট জমা দিতে হবে, আপনি DPR তৈরি করতে পারছেন না, ইমার্জেন্সি ফোন করছেন, আমরা কিন্তু টাকার জন্য চাপাচাপি কোনো দিনই করিনি। এবং সেটা প্রথম থেকেই বলা ছিল যে 31 মার্চের মধ্যে কিন্তু আপনারা পেমেন্টগুলো করে দেবেন, সেভাবে আপনারা কথা দিয়েছেন। তো তারপরে দেখা গেছে মার্চের পরে আমি গতকাল দেখলাম, আজ দেখলাম কয়েকটা NGO ফোনই তুলছে না। আরে ভাই, ফোন তুলে আপনার অসুবিধার কথাটা শেয়ার করতে অসুবিধা কোথা, ফোনটা তুললেন না তো তুললেন না, তো আমার কি অসুবিধাটা হয়ে গেল? সেটা তো সমস্যা নয়, আপনার মতো 2-5টা NGO যদি আমার এখানে মানে বেইমানি করে বা কথা না রাখে, তা আমার কি ফার্ম বন্ধ হয়ে যাবে না আমার ক্লায়েন্টের অসুবিধা আছে? সেটা নিয়ে সমস্যা নয়, আপনি নিজেকে প্রশ্ন করবেন ব্যবহারগুলো আপনারা ঠিক করছেন কি না। তো যাই হোক, যাদের পেন্ডিং আছে, আপনাদের খুব ইচ্ছা যে আপনি কালকের মধ্যে বা 31 মার্চের মধ্যে ক্লিয়ার করে দেবেন, আপনারা অবশ্যই ক্লিয়ার করে দেবেন। আর যারা ভাবছেন যে ওয়ান টাইম আমি আমার কাজটা করে নিলাম, পরে এদের আর দরকার নেই, কাজ করুক আর না করুক আর সম্পর্ক রাখার দরকার নেই, আমি টাকাটা মেরেই নিলাম, তো মেরেই নেবেন। আপনি যদি আমার টাকা কাজের টাকা মেরে নিয়ে বড় লোক হবেন, সেটা আমার কোনো অসুবিধা কিছু নেই। তো কাজ জানি, কাজ করে দিয়েছি, এইটুকু আমি ভাববো, আর কি বলবো। আর তো এইটা আমার বলার ব্যাপার থাকলো। আর এবছর আমাদের ফান্ড রাইজিংয়ের উপর আলাদা, আপনারা ভালো করেই জানেন, একটা টিম আমরা তৈরি করছি, যে টিমটা কিন্তু আগামী মাস থেকে অলরেডি ফুল ফেজে কিন্তু কাজ করা শুরু করবে। এবং আপনারা যারা যারা এগ্রিমেন্ট করে নিয়েছেন আগামী 5 বছরের জন্য আপনাদের NGOটাকে এম্পাওয়ার করানোর জন্য, ডকুমেন্ট তৈরির জন্য, এবং কোনো ফান্ড যেখানে যা থাকবে সেগুলো অ্যাপ্লিকেশান করা, ফলো আপ দেওয়া, এই কাজগুলোর দায়িত্ব যারা যারা আমাদেরকে দিচ্ছেন, তো তাদের কিন্তু কাজকর্ম আগামী মাসের ম্যাক্সিমাম 15 তারিখ, 15 তারিখের পরেই কিন্তু আমাদের কাজকর্ম শুরু হয়ে যাবে। তো বহু NGO আপনারা অলরেডি আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করে নিচ্ছেন, তাদের জন্য শুভেচ্ছা থাকলো। আর আপনারা যারা যারা এগ্রিমেন্ট করেছেন তারা ভালো করেই জানেন আমরা যে 10 দফা কাগজ চাইছি, তার মধ্যে বেশ কিছু NGOর সব কাগজ কিন্তু এখন আপনারা করে উঠতে পারেননি, সেটা আমাকে বলবেন, যদি অসুবিধা থাকে আমি করে দেবো অবশ্যই। আর যদি আপনারা মনে করেন যে কোনো কাজ আমাদের থেকেও বেটার কোনো কনসালটেন্ট করছে বা সেখানে সস্তায় পাবেন, অবশ্যই আপনারা সেখানেও করে নিতে পারেন। কিন্তু আমার যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করে আমাকে হ্যান্ড ওভার করবেন, আদারওয়াইজ বিভিন্ন প্রজেক্টে জমা দিতে ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক অসুবিধা হয়। যেমন আমরা বলেছিলাম যে 300 রেজুলেশনে আপনাকে PDF স্ক্যান করে, কম্পিউটার স্ক্যান করে আপনাকে পাঠাতে হবে। স্ট্যান্ডার্ড ডকুমেন্ট বলতে কী বোঝায়, একটা সংস্থার কী কী মিনিমাম ডকুমেন্ট আমার লাগবে যেগুলো বিভিন্ন প্রজেক্টে আমাকে জমা দিতে লাগবে। যেমন আপনার যদি সোসাইটি হয় তার মেমোরির নাম, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্রাস্ট হলে ট্রাস্টের ডিড, আর সেকশন 8 কোম্পানি হলে MOA, AOA এবং ROC, এটা আমি চেয়েছিলাম। আর 12A 80G যাদের একেবারেই নেই, 10AC ফরম্যাটে প্রথমে আপনাকে 12A 80G ইস্যু করাতে হবে, সেটা আমার দরকার। আর যাদের 10AC ফরম্যাটে 12A 80G আছে তাকে 10AB ফরম্যাটে পারমানেন্ট বা ভেরিফাইড 12A 80G সার্টিফিকেট বের করাতে হবে, এটা আমার একটা ডকুমেন্টের চেকলিস্টে ছিল। আর CSR 1 আপনাকে অবশ্যই করতে হবে, CSR 1 হয়ে যাওয়ার পরে আপনি যে লোগোটা ইউজ করেন সেটাকে আপনাকে রেজিস্টার করে নিতে হবে, এবং CSR এক্সচেঞ্জ পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনার যতজন গভর্নিং বডি মেম্বার্স আছে প্রত্যেকেরই আধার প্যান এবং ইমেল আইডি ফোন নাম্বার আপডেট করাতে হবে। আপনার 1000 ক্যারেক্টারের মধ্যে ওখানে আপনার যা যা অবজেক্টিভ আছে এবং অ্যাবাউট ইউর অর্গানাইজেশন সেটা সাবমিট করাতে হবে, এবং তার সঙ্গে 4খানা সোশ্যাল মিডিয়া কি বলা যায় অ্যাকাউন্ট আপনাকে ওপেন করাতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট, এছাড়াও লিঙ্কডিন অ্যাকাউন্ট আপনার লাগবে, এছাড়া আপনার লাগবে টুইটার অ্যাকাউন্ট লাগবে, এগুলো আপনার লাগবে, আর যেটা ইউটিউব চ্যানেল একটা লাগবে, এই ধরনের 4খানা আপনাকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার ওপেন করাতে হবে। এছাড়া আপনার ওয়েবসাইট না থাকলে একটা ভালো ওয়েবসাইট বানাতে হবে, একটা লিগ্যাল প্রোফাইল আপনার তৈরি করাতে হবে, 3 বছরের আমার অ্যাক্টিভিটি বা অ্যানুয়াল রিপোর্ট লাগবে, এবং তার সঙ্গে 3 বছরের অডিট লাগবে যাদের পুরানো সংস্থা আছে। এই অল ডকুমেন্টগুলো এবং ইনফরমেশান আমাকে আপনি প্রোভাইড করবেন, বাকি কোথায় কী প্রজেক্ট আছে, কোথায় কী জমা দিতে হবে, কী করতে হবে না করতে হবে সেগুলো আমি বুঝে নেব। এই বিষয়গুলো কিন্তু বারে বারে বিভিন্ন কনফারেন্স কিংবা এই যে ওয়ার্কশপগুলো হচ্ছে এগুলোতে কিন্তু বারে বারে বলা হয়েছে।
তো যাদের এই ধরনের ডকুমেন্ট থাকবে তারা আমাদের সঙ্গে চুক্তি করে আপনারা প্রজেক্টের দায়িত্ব দিতেই পারেন, সেটা অসুবিধা কিছু নেই। আর আমি চাইবো না মন থেকে কোনো ক্লায়েন্টের সঙ্গে বা কোনো এনজিওর সঙ্গে কাজের বিষয় নিয়ে কাজ করতে গিয়ে কোনো ধরনের লিটিগেশন, কোনো ধরনের সম্পর্ক খারাপ হোক। আপনার সম্পর্ক যেভাবে আপনার সঙ্গে আমার এই মুহূর্তে আছে, ইন ফিউচারেও সেই ধরনের সম্পর্ক থাকুক থাকুক এটাই আমি আশা রাখবো। আজকে এইটুকু, অনেক কিছু কথা বললাম, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে, রেগুলার তো অনেকের সঙ্গে কথাই হয়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিও শেষ করার পূর্বে আবার সেই একটা কথা বলি যে মার্চ শেষ হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি অডিটটা করে নেন। 31 মার্চের পরে, 1 এপ্রিল কিংবা 2-3-4 তারিখের মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা বের করে, যারা আমাদের মাধ্যমে অডিট করবেন, তো আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট বের করে আমাদের পাঠাবেন, আমরা একটা এক্সেল শিট পাঠাবো, রিসিপ্ট পেমেন্টটা আপনার মতো করে, যা অরিজিনাল আপনার রিসিপ্ট পেমেন্ট হয়েছে সেটা ফিল আপ করে পাঠান। আপনার অডিট করে আমি বাই পোস্টে আপনাকে পাঠিয়ে দেবো। কেন, আপনারা ভালো করেই জানেন সঠিক টাইমে অডিট না করলে বিভিন্ন প্রজেক্ট হঠাৎ হঠাৎ চলে আসে, প্রজেক্ট কিন্তু জমা দিতে অসুবিধা আছে। এছাড়াও ITR 7, ITR 5, এগুলো তো জমা দিতেই হবে, এগুলো জমা ছাড়া তো আপনি অডিট ছাড়া এগুলো জমা আপনি দিতেই পারবেন না। আর একটা বিষয়, যারা ডোনেশান নিচ্ছেন তারা অবশ্যই ডোনেশানের যে ইনফরমেশান ইনকাম ট্যাক্স পোর্টালে যে সাবমিট করতে হয়, যেটাকে 10BD ফরম্যাট বলা হয়, সেটা কিন্তু 10BD ফরম্যাট কিন্তু অবশ্যই সঠিক টাইমে আপনারা কিন্তু অডিট হওয়ার পরে কিন্তু জমা দেবেন। তো সঠিক টাইমে যদি 10BD ফরম্যাট আপনি যদি ইনকাম ট্যাক্স পোর্টালে সাবমিট না করেন, যারা আপনাকে ডোনেশান দিয়েছে তারা কিন্তু 10B বা ডোনেশান রিসিপ্ট কিন্তু ইনকাম ট্যাক্স থেকে পাবে না, আর ওটা না পেলে কিন্তু তাদের ট্যাক্স এক্সামশন কিন্তু তারা পাবে না। এই নিয়মগুলো আপনারা ভালো করেই জানেন, বিভিন্ন কনফারেন্সে, ওরিয়েন্টেশন প্রোগ্রামে, ওয়ার্কশিপে বারে বারে এগুলোকে বোঝানো হয়েছে। তো সেটা আপনি এদিক ওদিক করবেন না, নাহলে কিন্তু ফাইন খেয়ে যাবেন, 10,000 থেকে 1,00,000 পর্যন্ত কিন্তু জরিমানা আছে এগুলো না করলে। তো সেইটা বলার থাকলো। বাকি তো বিভিন্ন সময় তো এনজিও এম্পাওয়ারমেন্টের জন্য এবং বিভিন্ন ডকুমেন্টেশনের উপরে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চলছে, সামনের মাসে আবার হবে, শেষ সপ্তাহে। আমি 4 তারিখের পরে প্রায় 10-12 দিন আমি বাইরে থাকবো না, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। কারণ হচ্ছে বাইরে থাকবো বলেই কিন্তু নেক্সট যে কনফারেন্স কিংবা আমাদের ওয়ার্কশপ হবে সেটা 3rd উইকের পরেই কিন্তু হবে, তার মাঝে আপনারা কাজকর্ম কিছু থাকলে গুছিয়ে নেবেন, আর কিছু দায়িত্ব যদি আমাদের দেওয়ার ব্যাপার থাকে সেটা অবশ্যই আমাদের দিয়ে দেবেন। এইটুকু বলার থাকলো, শুভরাত্রি, ভালো থাকুন।